प्रिय शिक्षार्थी वेलकम टू माय चैनल मैथ क्यूर। आशा करी प्रत्येके प्रत्येकटी चैप्टार प्रत्येकटी प्रॉब्लेम धरे धरे सुंदर करे प्रैक्टिस करेछो। आज आमी दशम श्रेणी लम्बवृत्ताकार चूर्णेर जे शेषांश रये गेछे अर्थात शेषेर दिके कयेकटी प्रॉब्लेम रयेछे सेई प्रॉब्लेमगुलो सल्यूशन करार चेष्टा करछि। देखो खूब मन दिये देखबे कारण ये लम्बवृत्ताकार चूर्ण परिमितिर विशेष करे अत्यंत टाफ बेश कठिन এবং পরীক্ষাতে এই লম্ববৃত্তাকার চোঙ শঙ্কু এবং গোলক মিক্সড করে প্রশ্নটা থাকে। তবে বর্তমান সিচুয়েশনে হয়তো অত কঠিন অঙ্ক নাও দিতে পারে, তবুও আমাদের পরীক্ষার সূচির দিকে তাকিয়ে পরীক্ষার দিকে তাকিয়ে আমাদের খুব ভালো করে এই কঠিন অঙ্কগুলো প্র্যাকটিস রাখতে হবে। তাই আমি বলবো খুব মন দিয়ে প্র্যাকটিস করবে এবং ভালো করে লক্ষ্য করবে ফর্মুলাগুলো কীভাবে পুঙ্খানুপুঙ্খভাবে অ্যাপ্লাই হচ্ছে। দেখো এখানে কোশ্চেন নাম্বার হচ্ছে আগের দিন হয়ে গেছিল 13 অবধি, আজকে কোশ্চেন নাম্বার 14। দেখো কিভাবে সলিউশন হচ্ছে। একটি দুই মুখ খোলা লোহার লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের উচ্চতা 2.8 মিটার, চোঙটির অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 4.6 ডেসিমিটার এবং চোঙটি 84.48 ঘন ডেসিমিল লোহা দিয়ে তৈরি হলে চোঙটির বহির্ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করি। প্রিয় শিক্ষার্থী এক্ষেত্রে দেখো ফাঁপা চোঙের উচ্চতা দিয়ে দিছে 2.8 মিটার, চোঙটির অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 4.6 ডেসিমিটার। এই চার দশমিক ছয় ডেসিমি এবং চোঙটি 84.48 ঘন ডেসিমিল লোহা দিয়ে তৈরি, তাই আমরা এই উচ্চতাটাকে 2.8 মিটার যেটা আছে ওটাকে ডেসিমিটারে পরিণত করব, কারণ এক জাতীয় না হলে তো হবে না। তাই এরকম একটি ডায়াগ্রাম আমরা প্রথমে এঁকে নেব। কেমন এই লম্ববৃত্তাকার চোং আর এর থিকনেস আছে, যার জন্য এর অন্তর্ব্যাস এবং বহির্ব্যাসের কথাটা বলা আছে এই ধরনের, বুঝা গেল। এবার আমরা কি করব, এতে লোহা আছে বা লোহার পাত আছে বলতে এর টোটাল আয়তন থেকে এই ফাঁপা অংশের আয়তনটা বাদ দিয়ে দেব, কেমন। তা এই ফাঁপা চোঙের ফাঁপা দুই মুখ খোলা লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 2.8 মিটার দেওয়া আছে, 2.8 মিটার, কেমন। এবং 4.6 ডেসিমিটার হচ্ছে ওর অন্তর্ব্যাস, অর্থাৎ এইখান থেকে এইটা এই যে অন্তর্ব্যাস সেটা দেওয়া আছে 4.6 ডেসিমি, কেমন ডেসিমিটার। তাহলে উচ্চতা সমান 2.8 মিটার ইজুক্যাল টু 2.8 × 10 মিটারকে ডেসিমিটার করতে হলে 10 দিয়ে গুণ করতে হবে, ইতিমধ্যে আমরা শিখেছি। তাহলে কী হবে, এত ডেসিমি সমান 28.0, এই জিরোর কোনো মূল্য নেই, এত ডেসিমি হয়েছে। এবার বহি এই অন্তর্ব্যাস ইজুক্যাল টু দেওয়া আছে 4.6 ডেসিমি, তাহলে ব্যাসার্ধ ইজুক্যাল টু 4.6 ÷ 2, আর যদি এই দশমিক তুলে দিই তাহলে এখানে একটা শূন্য এসে যাবে, সমান তাহলে কত হবে 46/20, কাটাকাটি করলে 2 × 4 = 2, 3 = 6, 2 = 2 = 0, তাহলে 23/10, এত ডেসিমি। তাহলে এই ফাঁপা অংশের আয়তন আমরা কি করে পাবো, πr² × h আগে শিখেছি। অতএব ভিতরের ফাঁপা অংশের আয়তন ইজুক্যাল টু πr² আর মানে 23/10 এর হোল স্কোয়ার ইন্টু এইচ, এইচ মানে 28, এত তাহলে কী হলো ঘন ডেসিমি, বুঝা গেল। তার ভিতরের ফাঁপা অংশের আয়তন আমরা পেয়ে গেলাম।
এবার সমগ্র আয়তন থেকে ফাঁপা অংশের আয়তন বাদ দিলে এতে কি পরিমাণ পদার্থ আছে সেটা পেয়ে যাব, কি পরিমাণ পাত দিয়ে তৈরি। এক্ষেত্রে বহির্ব্যাসার্ধ, বহির্ব্যাসার্ধ সমান আর ডেসিমি হলে, অর্থাৎ বহির্ব্যাসার্ধটা আমরা আট ডেসিমি ধরে নিচ্ছি, তাহলে কি হবে, বহির্ব্যাসার্ধ আট ডেসিমি হলে সমগ্র তলের আয়তন, সমগ্র তলের আয়তন অর্থাৎ সমগ্র তলের আয়তন মানে কি না, অর্থাৎ মোট মোট চোঙের আয়তন ইজুক্যাল টু মোট চোঙের আয়তন কত হবে না, পাই পাই ক্যাপিটাল আর স্কোয়ার, পাই আর স্কোয়ার ইন্টু আঠাশ, এত ঘন ডেসিমি। এবার আমরা সমগ্র চোঙের আয়তন থেকে ফাঁপা অংশের আয়তন বাদ দিলে প্রকৃত আয়তন পেয়ে যাব, অতএব চোঙের প্রকৃত আয়তন, চোঙের প্রকৃত আয়তন সমান পাই ক্যাপিটাল আর স্কোয়ার ইন্টু আঠাশ, এত ঘন ডেসিমি মাইনাস পাই তেইশের দশ স্কোয়ার ইন্টু আঠাশ, এত ঘন ডেসিমি, বুঝা গেল ঘন ডেসিমি। তাহলে শর্তানুসারে আমরা কী লিখব না, অতএব শর্তানুসারে পাই ক্যাপিটাল আর স্কোয়ার ইন্টু আঠাশ, বুঝা গেল পাই আর স্কোয়ার ইন্টু এইচ, মাইনাস পাই আর স্কোয়ার মানে তেইশ বাই দশ হোল স্কোয়ার থ্রি, কেমন তেইশ বাই দশের হোল স্কোয়ার পাই আর স্কোয়ার ইন্টু আঠাশ ইজুক্যাল টু দিয়ে দিয়েছে আমাদের যেটা চুরাশি আটচল্লিশ, চুরাশি আটচল্লিশ। এবার এইখানে পয়েন্ট ছিল, পয়েন্ট তুলে দিলে নিচে কী হয়ে যাবে, একের নিচে দুটো শূন্য হয়ে যাবে, বুঝা গেল এইখানটাতে পয়েন্ট ছিল, পয়েন্টটা যদি আমরা তুলে দিই তাহলে কী হবে, একের নিচে দুটো শূন্য, পয়েন্টের পর দুঘর আছে। আচ্ছা এবার আমরা করবো কি, এখান থেকে পাই আর আঠাশ টোয়েন্টি এইট কমন নিয়ে নেব, কমন নিয়ে নিলে তাহলে এখানে থাকবে কত না আর স্কোয়ার মাইনাস তেইশ বাই দশ এর হোল স্কোয়ার, তাহলে এইটা আমরা কী করবো সেকেন্ড বন্ধনী দিয়ে দেবো, বুঝা গেল ইজুক্যাল টু হয়ে যাচ্ছে চুরাশি আটচল্লিশ ডিভাইডেড বাই হান্ড্রেড বা আর স্কোয়ার মাইনাস তেইশ বাই দশ এর হোল স্কোয়ার ইজুক্যাল টু চুরাশি আটচল্লিশ বাই হান্ড্রেড। এবার এটাতে ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে গেলে কী হয়ে যাবে, নিচে আঠাশ ইন্টু পাই থেকে যাবে, পাই মানে বাইশ আর উপরে চলে যাবে কত সাত, বুঝা গেল এবার সাত চারে আঠাশ, চার দিয়ে কাটলে চার দোকানে আট, চারেকে চার, চারেকে চার, চার দোকানে আট। এবার একুশ বারো একে এগারো দিয়ে কাটছি, এগারো একে এগারো, জিরো এক ওয়ান, এগারো নয় নিরানব্বই, দশ এগারো দুই, তাহলে দুই দুই বাইশ, এগারো দুকোনে বাইশ, বুঝা গেল তাহলে এগারো দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে কত ওয়ান নাইন টু, ওয়ান নাইন টু, এগারো দুকোনে বাইশ। এবার এই দুই দিয়ে একে কাটবো, দু লং আঠেরো, দু ছয় বারো, তাহলে উপরে থাকতেছে কত নাইনটি সিক্স আর নিচে হচ্ছে হান্ড্রেড, তাহলে দাঁড়ালো কত না নাইনটি সিক্স বাই হান্ড্রেড, কেমন পাই আর স্কোয়ার এইচ, তাহলে আমরা এখান থেকে পাই আর উচ্চতাটা কমন নিয়ে নিচ্ছি, সাত চারে আঠাশ, চার দিকে কেটে দিয়েছি, তাহলে নাইনটি সিক্স বাই হান্ড্রেড বা আর স্কোয়ার ইজুক্যাল টু, তাহলে কী হবে নাইনটি সিক্স বাই হান্ড্রেড প্লাস, প্লাস হবে প্লাস এটা তেইশ
इंटू 23 बाय 100 क्यों ना 23 টা আমরা পেয়েছি এইখানে 2 দুকানে 4 2 3 6 2 1 2 0 তাহলে 23 এর 10 পেয়েছি কি না ব্যাসার্ধ অন্তঃব্যাসার্ধ সেটাই এসেছে তা 23 কে আমরা 23 দিয়ে গুণ করব 23 কে 23 দিয়ে গুণ করলে 3 3 কে 9 3 দুকানে 6 2 3 6 2 দুকানে 4 তার মানে 9 6 দুকানে 12 2 হতে লাগে 4 কে 5 তাহলে 5.29 তাহলে এখানে হয়ে যাচ্ছে সরি এখানে এটা 11 হবে নি হ্যাঁ এটা হয়ে যাবে 100 দেখেছো একটু অন্যমনস্ক হলে ভুল হয়ে যায় তাহলে 100 কেমন তাহলে এটা হয়ে যাচ্ছে 96 প্লাস হচ্ছে 529 529 ডিভাইডেড বাই 100 এরও 100 এরও 100 তাহলে 100 এত তাহলে আর স্কয়ার এবার আমরা আর নির্ণয় করব কেমন পরিমিতি খুবই টাফ অঙ্ক খুব ধৈর্য ধরে মন দিয়ে এক মনে করতে হবে নাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা অতি পদে কেমন দেখেছো একটু অন্যমনস্ক হলেই ভুল লেখা হয়ে যাচ্ছে তাই আমি অনুরোধ করব খুব সাবধানে প্র্যাকটিস করবে তাহলে অতএব আর স্কয়ার ইজিক্যাল টু আমরা পাচ্ছি 529 529 আর 96 যোগ করে দেবো 10 15 5 7 হইল 1 ওকে 10 2 12 2 হতে হইল 1 5 1 কে 6 তার মানে 625 625 বাই 100 বুঝে গেল বা আর ইজ ইকুয়াল টু কি হবে রুট ওভার 625 বাই 100 ইজ ইকুয়াল টু 25 25 625 তাহলে 25 বাই 10 আর ইজ ইকুয়াল টু কি হবে রুট ওভার তাহলে এত কি হয়েছিল আমাদের এটা মিটার কেমন এত মিটার সরি এটা ডেসিমিটার হবে কারণ আমরা ডেসিমিটারে কনভার্ট করেছি এত ডেসিমি প্রিয় শিক্ষার্থী দেখলে অতএব ব্যাস ব্যাস নির্ণয় এখানে কি চেয়েছে না প্রশ্নে চেয়েছে যে চোঙটির ব্যাসের বহির্ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করি নির্ণয় বহির্ব্যাস ইজ ইকুয়াল টু কি হবে না 25 বাই 10 গুণিত 2 তাহলে কি হবে 2 5 10 সমান 5 5 25 5 ডেসিমি এটাই অ্যান্সার হয়ে যাবে কেমন এইভাবে প্রত্যেকটি প্রবলেম খুব ধৈর্য ধরে আমরা সলিউশন করব কেমন এরপর আমরা পরবর্তী প্রবলেমে যাব পরের কোশ্চেন হচ্ছে 15 কেমন 15 এ বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ একটি লম্ববৃত্তাকার চোঙ প্রত্যেকবারেই ডায়াগ্রাম তোমরা আঁকবে নাহলে কিন্তু প্রবলেম হবে কারণ বুঝে তো অঙ্কটা সলিউশন করতে হবে এই জন্যে প্রবলেমটা সলিউশন করার সুবিধে হবে যদি তোমরা ডায়াগ্রামটা প্রত্যেকটাতেই আঁকো আমি হাতে আঁকছি মোটামুটি একটি লম্ববৃত্তাকার চোঙের বলেছে উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ আচ্ছা মনে করি ব্যাসার্ধ আর উচ্চতা এইচ তাহলে কি হলো মনে করি উচ্চতা ইজ ইকুয়াল টু এইচ আচ্ছা পড়ে নিই ব্যাপারটা একটি দুমুখ খোলা লম্ববৃত্ত আচ্ছা এইটা নয় একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ যদি উচ্চতা ছ গুণ হতো তবে চোঙটির আয়তন এত 539 ঘন ডেসিমি বেশি হতো চোঙটির উচ্চতা হিসেব করে লিখি আচ্ছা এখানে যেহেতু ডেসিমি দিছে আমরা বলবো মনে করি উচ্চতা এইচ ডেসিমি কেমন এইচ ডেসিমি ব্যাসার্ধ ইজিক্যাল টু আর ডেসিমি বুঝা গেল উচ্চতা
8 ডেসিমি ব্যাসার্ধটা আমরা ধরেছি কত না 8 ডেসিমি এবার বলেছে যে প্রথম শর্ত অনুসারে প্রথম শর্ত অনুসারে প্রিয় শিক্ষার্থী দেখো এখানে বলেছে যে যদি উচ্চতা উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ বলেছে যে প্রথম শর্ত অনুসারে h ইকুয়াল টু কি হচ্ছে না 2r কেমন এত ডেসিমিটার বলেছে তার উচ্চতাটা ব্যাসার্ধের দ্বিগুণ এবার বলেছে যে যদি উচ্চতা ছগুণ হতো তবে চৌংটির আয়তন 539 ঘন ডেসিমি বেশি হতো চৌংটির উচ্চতা হিসাব করি বেশ এখন চৌংটির প্রথমে আমরা দ্বিগুণ নিয়ে নর্মাল চৌংয়ের আয়তনটা বের করব তারপর ছগুণ করে বের করে ছগুণ থেকে এই দ্বিগুণ হয়ে যেটা নর্মাল ঘনত্ব বা আয়তন সেটা মাইনাস করব করলে কি হবে না এর সঙ্গে সমান হবে 539 ঘন ডেসিমি বেশি হবে বুঝা গেল তাহলে স্বাভাবিকভাবে চৌংটির আয়তন তাহলে প্রথমবারে চৌংটির আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ চৌংটির আয়তন কি হবে পাই আর স্কোয়ার এইচ এত ঘন ডেসিমি ইজুক্যাল টু পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচের জায়গায় কী লিখব টু আর খুব মন দিয়ে দেখো এত ঘন ডেসিমি সমান হবে পাই টু ইন্টু আর কিউ এত ঘন ডেসিমি এবার দ্বিতীয়বারে চৌংটির আয়তন কত হবে না ওই পাই আর স্কোয়ার ইন্টু এইচ এইচ মানে কত যেখানে এইচ ইজুক্যাল টু কি বলেছে না 6r ছগুণ হবে বুঝা গেল তাহলে দ্বিতীয়বারে আয়তন কত হবে পাই আর স্কোয়ার ইন্টু এইচ এইচ মানে হচ্ছে 6r এইটা খুব খেয়াল করতে হবে এত ঘন ডেসিমি সমান হবে পাই ইন্টু আর স্কোয়ার আর স্কোয়ার নয় আর কি হয়ে যাবে 6π আর কি দ্বিতীয়বারে এত ঘন ডেসিমি হয়ে যাবে এবার শর্তানুসারে কি করব না শর্তানুসারে এই 6π আর কিউ মাইনাস 2π আর কিউ মানে প্রথমবারের আয়তন আর দ্বিতীয়বারের আয়তনের অন্তরফলটা যেটা হবে কত বেড়ে গেছে না 339 ঘন ডেসিমি বেশি হতো তাহলে 539 বুঝা গেল এবারে 6π আর কিউ মাইনাস 2π আর কিউ তাহলে এখানে কত থাকলো 4π আর কিউ বা 4π আর কিউ ইজুক্যাল টু 539 বা আর কিউ ইজুক্যাল টু 539 ডিভাইডেড বাই 4×22 আর উপরে চলে যাবে কত 7 কি বুঝা গেল এবার এই যে 22 আছে আমরা যদি 11 দিয়ে কাটি 11 দোকানে 22 আর এটা হচ্ছে 1 4 44 4 আছে 9 1 9 99 তার মানে উপরে থাকতেছে কত 49×7/4×2 প্রিয় শিক্ষার্থী ভালো করে দেখো এবার এখানে থাকতেছে কত 7×7×7 আর নিচে থাকতেছে 2×2×2 তার মানে এটা 7³ আর নিচে হয়ে যাচ্ছে 2³ তাহলে আমরা কি পাচ্ছি আর ইজুক্যাল টু 7³/2³³³ হয়ে যাবে আমরা তো সূচকের চ্যাপ্টারে শিখেছি যে এর পাওয়ারটা যখন রাইটে যাবে তখন 1/3 হয়ে যাবে 1/3 হয়ে যাবে তাহলে কি হলো না 7³×1/3 আর নিচে থাকতেছে 2³×1/3 কেমন 1/3 এই 3³ কেটে যাবে তাহলে কত হলো 7/2 এটা কি ছিল ডেসিমি তাহলে এত ডেসিমি অতএব এখানে কি চেয়েছে উত্তরটা চেয়েছে চৌংটির উচ্চতা হিসেব করি অতএব উক্ত চৌংটির উচ্চতা
एच इजुकाल टू की छिलो टू आर बोला छिलो एच इजुकाल टू टू आर एतो डेसिमी समान सेवेन बाई टू इंटू टू एटा एटा केटे जावे एतो डेसिमी समान सेवेन डेसिमी बुझा गेल এই পোর্শনটা আমরা একটু জড়িয়ে গেছে তাই আমরা উপরে করে দিচ্ছি কেমন এই এত ডেসিমি এই পোর্শনটা আবার আমরা উপরে করে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় কাটাকাটিটা একটু জাবিয়ে গিয়েছে তাই আমি উপরে ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখো এই ক্ষেত্রে আর কিউ বা আর কিউ ইজ ইকুয়াল টু হয়ে গেল কত না 539 539 इंटू सेभेन सेभेन बाई फोर इंटू टोवेंटी टू फोर इंटू टोवेंटी टू यही तो यहाँ एग्रो दुकान बस एग्रो पाँच एग्रो चारे चुवाल्लिस एग्रो नौ निरानब्बे इजुकाल टू हो गल 49 इंटू सेभेन बाई फोर इंटू टू बार किऊ समान सेभेन इंटू सेभेन इंटू सेभेन by 2 into 2 into 2 is equal to 7 to the power 3 by 2 to the power 3 বুঝা গেল বা বা আর আর is equal to কি হবে না 7 by 2 এদের কিউ আছে এর কিউ আছে होल टू दि पावर वन थार्ड समान सेवेन टू दि पावर किऊ इंटू वन थार्ड और टू टू दि पावर किऊ इंटू वन थार्ड ये तीन तीन केटे जाए तीन तीन केटे जाए सेवेन बाय टू एत डेसिमी कुंडा आर अतए निम्नीय निम्नीय उच्चता उच्चता इजुकाल टू टू आर बला छिल ताहले टू इंटू सेवेन बाय टू डेसिमी एटू एटू केटे जाए समान सेभेन डेसिमी परिमितिर प्रत्येक अंक अत्यंत टाफ अत्यंत खूब सावधान करते हैं एबार देखो परवर्ती प्रब्लेम कि दिए सिक्सटीन कि ফায়ার ব্রিগেডের কোনো একটি দল একটি জলভর্তি লম্বা বৃত্তাকার ট্যাঙ্কের জল 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 3টি হোস পাইপ দিয়ে মিনিটে 420 মিটার বেগে ঢেলে 40 মিনিটে আগুন নেবালো যদি ট্যাঙ্কটির দৈর্ঘ্যের ব্যাসের দৈর্ঘ্য 2.8 মিটার এবং দৈর্ঘ্য 6 মিটার হয় তবে প্রথম যেটা চেয়েছে আগুন নেভাতে কত জল খরচ হয়েছে ট্যাঙ্কে আর কত জল রয়েছে নির্ণয় করি বেশ ফায়ার ব্রিগেডের কোনো একটি দল একটি জলভর্তি লম্বা বৃত্তাকার ট্যাঙ্কের জল 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 3টি হোস পাইপ দিয়ে 420 মিটার বেগে এই কথাটা বুঝতে হবে 420 মিটার বেগে মানে একটা হোস পাইপ যেটা 420 মিটার লম্বা 420 মিটার লম্বা যার ব্যাস এইটা দিয়েছে কত 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসের আচ্ছা 2 সেমি 2 সেমি বুঝা গেল তা আমরা জানি মিলি সেন্টি ডেসিমি তা সেন্টিমিটারকে আমরা যেহেতু এটা মিটার দিয়েছে আমরা সেমিকে মিটারে করে নেব সেন্টি ডেসি তারপরে মি তার মানে কি প্রত্যেকে নিচে লাগলে ভাগ কত দিয়ে 100 দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা কি পেয়ে যাব 2/100 এত মিটার কি ব্যাস তাহলে হোস পাইপের ব্যাস ইজুক্যাল টু হোস পাইপের ব্যাস সমান পেলাম কত না 2/100 মিটার তাহলে ব্যাসার্ধ ইজুক্যাল টু 2/100 ইন্টু 2 দিয়ে ভাগ হবে ব্যাসকে ভাগ করলে ব্যাসার্ধ পাবো এত মিটার 2 এর 2 কেটে গেল তাহলে এখানে 1 থাকলো তাহলে কী হলো 1/100 এত মিটার কী পেলাম
होस पाइपर व्यसार्ध यहन ये वन बड्रेड एत की मीटार तेल एक मिनिटे एक होस पाइप जल ढाले कि परिमाण एक मिनिटे जल ढाले ना ये जे परिमाण जल धरबे एक मिनिटे एत मीटार बेगे जल बेरोच्छे माने कि पाइपे जे परिमाण जल धरे सेटा कि करे पाबो ना पाई इंटू आर स्क्वायर वन बाय हंड्रेडर होल स्क्वायर पाई आर स्क्वायर इंटू एच माने 420 बुझा गया एत घन मीटार ताहले एक मिनिटे एक मिनिटे एक होस पाइप जल ढाले अतए कत मिनिटे जल ढालछे 40 मिनिटे आगुन नेवानो ताहले 40 मिनिटे तीन टी होस पाइप जल ढाले केमन तीन टी होस पाइप जल ढाले कि परिमाण जल ढालबे ना पाई इंटू वन बाय हंड्रेड स्क्वायर इंटू 420 पाई आर स्क्वायर इंटू एच इंटू कत 40 मिनिटे ताहले 40 दिए गुण करब आबार तीन टी ताहले तीन दिए गुण करब बुझा गेल एत घन घनमीटार एत घनमीटार जल ढालछे बुझा गेल प्रिय शिक्षार्थी देखो एत घनमीटार जल ढेले कटी ना तीन टी होस पाइप बुझा गेल एबार এই জলের ট্রাঙ্কিতে কি পরিমাণ জল ধরে সেইটা আমাদের নির্ণয় করতে হবে কেমন এই হচ্ছে জলের ট্রাঙ্ক জলপূর্ণ ছিল এটা জলে ভর্তি এবার বলেছে যে একটি 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসে তিনটি হোস পাইপ দিয়ে ঢাললো এবার যদি ট্রাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য 2.8 মিটার হয় ব্যাস এই ব্যাস দিয়েছে কত 2.8 মিটার এবার আমরা ট্রাঙ্কে চলে আসব এর ব্যাস দিয়েছে 2.8 মিটার বুঝা গেল এবং 6 মিটার হচ্ছে দৈর্ঘ্য এই উচ্চতা ট্রাঙ্কের দিচ্ছে 6 মিটার তাহলে ট্রাঙ্কিতে মোট কি পরিমাণ জল ধরে আগে বের করব সুতরাং ট্রাঙ্কটিতে জল ধরে কি পরিমাণ জল ধরবে ট্যাঙ্কিতে না এখানে হচ্ছে ব্যাস দিয়েছে এত মিটার তাহলে পাই ইন্টু আর স্কোয়ার আমি সরাসরি করে দিচ্ছি 98/10 উঠে গেলে 10 × 2 তাহলে এর হোল স্কোয়ার হবে পাই আর স্কোয়ার ইন্টু এইচ মানে 6 মিটার তাহলে এত ঘনমিটার জল ধরে এত ঘন মিটার এবার আমরা কেটে দেবো 2 × 2 = 2 4 = 8 আরও কাটতে পারি 2 × 7 = 14 × 2 = 5 = 10 তাহলে কি দাঁড়ালো পাই ইন্টু 7/5 × 7/5 = 6 এত ঘন মিটার কেমন তাহলে এত ঘন মিটার জল তিনটি পাইপ 40 মিনিটে ঢেলে নিবিয়েছে আর এত ঘন মিটার হচ্ছে আমাদের কি না ট্রাঙ্কে জল আছে প্রশ্নে বলেছে যে আগুন নেভাতে কত জল খরচ হয়েছে অতএব আগে এক একটা বের করি একের দাগে আগুন নেভাতে জল খরচ হয়েছে কি পরিমাণ জল খরচ হয়েছে না এই যে 22/7 × 1/100 × 100 যেহেতু হোল স্কোয়ার আছে ওয়ানের হোল স্কোয়ার মানে কি 1 × 1 আচ্ছা 420 × 420 আর 40 × 40 × 3 এত কি ঘন মিটার এত ঘন মিটার এবারে আমরা করব কি এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দেবো বুঝা গেল আচ্ছা 7 আছে 7 = 42 তাহলে কি থাকলো না 22 উপরে থাকলো 22 ইন্টু
सिक्स इंटू चार तीन बारो चार तीन बारो बाई एक्सो एतो घन मीटर। एबार आम्रा जोदि एटाके लिटारे करी घनमीटर के घन डेसिमिते परिणत करते हले प्रिय शिक्षार्थी भालो करे देखो घनमीटर के आम्रा घन डेसिमिते जाच्छि ताहले जेहेतु घन कथाटा आछे ताहले कि हय घन कखन आसे तीन बार यूनिट के गुण करले तार माने मीटर के घनमीटर के घन डेसिमि करते हले तीनटे दस दिए गुण करते हबे एकटा दशे डेसिमि हय तीनटे दस दिते हबे तार माने कि हजार दिए गुण करते हबे बुझा गेल हजार दिए गुण करे आम्रा घनमीटर के घन डेसिमिते परिणत करब जदि लिटारे दिते चाई घनमीटारे उत्तर दिले क्षति किछु नेई किन्तु जल लिटारे जेहेतु मेजार करा हय आम्रा एटाके हजार दिए गुण करब बुझा गेल ताहले हजार दिए जदि गुण करी ताहले कि दाड़ाबे एत लिटार जल हबे इजुक्याल टू ताहले ए दुटो शून्य केटे गेल ताहले थाकलो बारो छय बाहत्तर बाईस इंटू बाहत्तर और एखानेर एकटा शून्य थाकलो তাহলে এত লিটার জল নেভাতে লেগেছে ইজুক্যাল টু তাহলে বাহাত্তরকে বাইশ দিয়ে আমরা গুণ করে দেবো কেমন দুই দোকানে চার সাত দোকানে চোদ্দো দুই দোকানে চার সাত দোকানে চোদ্দো তাহলে চার 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 আট চার কি পাঁচ এক এই পনেরো হাজার আটশো চল্লিশ লিটার পনেরো হাজার আটশো চল্লিশ লিটার তাহলে ওই যে ফায়ার ব্রিগেডের মেশিন তাহলে আগুন নেভাতে জল লেগেছে কত না এত লিটার জল লেগেছে প্রিয় শিক্ষার্থী বুঝা গেল তো এবার নেক্সট যে প্রশ্নটা আছে যে কি পরিমাণ জল ট্যাঙ্কে আর কত জল রয়েছে দেখো ট্যাঙ্কের জলের পরিমাণ আমরা এখানে পেয়ে গিয়েছি এইটা এত ঘনমিটার আছে একে লিটারে করে নেবো নিয়ে মাইনাস করে দেবো একদম সোজা দেখো পরের পোর্শনটা অত্যন্ত সরল তাহলে ট্যাঙ্কের জল অতএব ট্যাঙ্কের জল ইজুক্যাল টু কত আছে পাই মানে হচ্ছে বাইশের সাত ইন্টু সাতের পাঁচ সাত ইন্টু সাত বাই পাঁচ পাঁচে পঁচিশ ইন্টু ছয় এত ঘনমিটার এটাকে লিটারে করতে হলে গুণিত হাজার বুঝে গেল এবার পঁচিশ চারে সব জিরো থাকলো তাহলে এত এত লিটার ইজুক্যাল টু আমরা একটু ক্যালকুলেটার নেব নিয়ে করে নেব এখানে হচ্ছে বাইশ টোয়েন্টি টু ইন্টু সাথে সাথে উনপঞ্চাশ ফর্টি নাইন ইন্টু চারে চব্বিশ দুশো চল্লিশ দুশো চল্লিশ তার মানে পাচ্ছি পঁচিশ হাজার আচ্ছা পঁচিশ আট সাত টু জিরো এত লিটার অতএব ট্যাঙ্কে অবশিষ্ট জল সমান ট্যাঙ্কের অবশিষ্ট জল কত হবে পঁচিশ আট সাত টু জিরো এত লিটার মাইনাস আমাদের পনেরো আট চার শূন্য এত লিটার মাইনাস করে দেবো কেমন ইজুক্যাল টু এইটা মাইনাস মাইনাস হচ্ছে পনেরো আট চার শূন্য চার শূন্য ইজুক্যাল টু পাচ্ছি ভুল হলো পনেরো হাজার আটশো চল্লিশ লিটার ওটা ঠিকই আছে কিন্তু এইখানটাতে আমরা পেয়েছি পাই আর স্কোয়ার পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ চারে একশো কেটে গেল একটা শূন্য থাকলো তাহলে এত তো হবে না এইখানটাতে আমাদের একটু ভুল হয়ে গেছে হয়তো ট্যাঙ্কের জল ট্যাঙ্কের জলের পরিমাণ পাই আর স্কোয়ার ইন্টু এইচ এইচ হচ্ছে ছ মিটার আর মানে আমরা পেয়েছি দুই দশমিক আট দুই দশমিক আট মিটার এটা উঠে গেলে থাকবে দশ তার নিচে থাকবে দুই
তাহলে দুই দিয়ে কাটলে দুই কে দুই দুই চারে আট চোদ্দ দুই সাতে চোদ্দ দুই পাঁচে দশ সাতে পাঁচ সাত সাতে উনপঞ্চাশ ঠিকই আছে। প্রথম একটা আমাদের ভুল যাচ্ছে কারণ এই পরিমাণটা একটু কম হবে। এমন আমরা তবু আরেকবার করে নিচ্ছি, বাইশ ইন্টু সাত সাথে উনপঞ্চাশ ইন্টু ছয় ইন্টু ছয় ইন্টু চার কিছুটা একটু পাচ্ছি পঁচিশ হাজার আটশো বাহাত্তর, পঁচিশ হাজার আটশো বাহাত্তর আর একটা জিরো যেহেতু ওখানে লিটার ছিল। আচ্ছা দু পাঁচে দশ পাঁচ পাঁচে পঁচিশ দুটো শূন্য তো কেটে গেছে। আচ্ছা আচ্ছা এখানে একটা সাত কম হবে, সরি প্রিয় শিক্ষার্থী দেখো এই সাত কেটে যাবে যার জন্য আমাদের উত্তরটা ভুল এসেছে। তাহলে আমাদের এই উত্তরটা হবে, এই উত্তরটা হবে কত, বাইশ ইন্টু সাত, সরি এটা হবে বাইশ ইন্টু সাত ইন্টু ছয় ইন্টু চল্লিশ, এবার ঠিক আছে দেখো ছত্রিশ হাজার নশো ষাট লিটার, এটা হবে ছত্রিশ হাজার নশো ষাট লিটার। একটু বেখেয়াল হলেই অঙ্ক ভুল হয়ে যাবে। তাহলে এটা হবে কত, না ছত্রিশ হাজার এখানটা লিখে দাও ছত্রিশ হাজার, এটা হবে ছত্রিশ হাজার নশো ষাট লিটার মাইনাস কত লিটার সমান, এবার ছত্রিশ হাজার নশো ষাট থেকে যদি আমরা বিয়োগ করি পনেরো হাজার আটশো চল্লিশ, পনেরো হাজার আটশো চল্লিশ তাহলে একুশ হাজার একশো কুড়ি লিটার অবশিষ্ট থাকবে, কত হবে একুশ হাজার একশো কুড়ি লিটার। এই পরিমাণ জল অবশিষ্ট থেকে যাবে, এটা হচ্ছে বৃহদাকার অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী দেখো পরিমিতিতে খুব সাবধানে আমাদের এগোতে হবে, দেখলে প্রত্যেকটি ক্ষেত্রে একটু অন্যমনস্ক হলেই ভুল হয়ে যায়। তাই এখানেই আজকে শেষ করছি, পরবর্তী অংশ নিয়ে আবার আসবো তোমাদের সামনে। আশা করি তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং অবশ্যই টি মন দিয়ে প্র্যাকটিস করবে। থ্যাংক ইউ।